কক্সবাজারে রাত থেকে বৃষ্টি অব্যাহত আছে এতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চলের অর্ধ শত গ্রাম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ বিস্তারিত জানাতে এই মুহূর্তে শহরের মাদ্রাসা পয়েন্টে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল সরাসরি যাচ্ছি তার কাছে তুমুল বৃষ্টিপাত সঙ্গে বাতাসের গতিবেগ তীব্র বাতাসের গতিবেগ যার কারণে আসলে পুরো কক্সবাজার শহর এখন অনেকটাই রাস্তাঘাট পানিতে তলিয়ে রয়েছে বিশেষ করে আমরা এখন যেটি রয়েছি এখন হচ্ছে কক্সবাজার যে বিমানবন্দর সংলগ্ন যে সড়কটি রয়েছে সেই সড়কটিতে আসলে দেখতে পাচ্ছেন একদম সাগরের মতো পানি বিশেষ করে গত চব্বিশ ঘন্টায় সকাল নয়টা থেকে এর আগে চব্বিশ ঘন্টা পর্যন্ত কক্সবাজারের রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত চারশো এক মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে কক্সবাজার আবহাওয়া অফিস আবহাওয়া অফিস যেটি বলছে গতকাল থেকে যে বৃষ্টিপাত শুরু হয়েছে সেটি এখনও পর্যন্ত চলমান রয়েছে এবং সেটি আগামী কাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে এমনটি বলা হচ্ছে আপনারা দেখতে পাবেন এই যে সড়কের যে মানুষজনের যে দুর্ভোগ সেটি বলার মতো নয় এদিকে এই কক্সবাজার যে সমিতিপাড়া নাজিরাটেক বিভিন্ন যে সড়কগুলো রয়েছে সেই পাড়াগুলো রয়েছে সেখানে আসলে মানুষজনের যেতে যে দুর্ভোগ পোহাতে হচ্ছে বৃষ্টিতে ভিজে অনেকে পানিতে ডুবে কিংবা হাঁটু পরিমাণ পানি বা কুমোর পরিমাণ পানি এভাবে করে কিন্তু যাতায়াত করছে বিশেষ করে রাস্তাঘাটগুলো যেমন ডুবে রয়েছে ঠিক তেমনি নিম্নাঞ্চলের যে গ্রামগুলো রয়েছে সেগুলো ডুবে রয়েছে আপনারা ঠিক লক্ষ্য করলে দেখবেন যে মানুষজন যে দুর্ভোগ পোহাচ্ছে সেটি চিত্র পানিতে ডুবে ডুবে কিন্তু কিংবা কুমোর পরিমাণ পানিতে লোকজন তাদের গন্তব্যে খাবার নিয়ে শুকনো খাবার নিয়ে যাচ্ছে সেই দৃশ্যটিও আসলে লক্ষ্য করা যাচ্ছে যে কক্সবাজার আবহাওয়া অফিস যেটি বলছে এখন মৌসুমি বায়ুর প্রভাবে কক্সবাজারে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে সেই কারণে আমরা লক্ষ্য করছি সাগরের যে উচ্চ জোয়ার সেই উচ্চ জোয়ারের সঙ্গে যে পানির যে তীব্রতা ঢেউ যে তীব্রতা সেটি যেমন বেড়েছে ঠিক তেমনি বাতাসের গতিবেগও বেড়েছে যে যার ফলে কক্সবাজারে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এর মধ্যে উপজেলা প্রশাসন থেকে যেটি জানা গেছে উখিয়া এবং টেকনাবসহ মহেশখালী এবং কুতুবদিয়ার যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে সেই নিম্ন অঞ্চলগুলো পানিতে অনেকটাই নিম্ন অঞ্চল পানিতে ডুবে রয়েছে অনেক গ্রাম গ্রাম এখন গ্রামের পর গ্রাম প্লাবিত হয়েছে সে সেখানকার মানুষজন খুব দুর্ভোগে রয়েছে কিন্তু বৃষ্টিপাত এখনও কমছে না আমরা গতকাল থেকে বিকাল থেকে আসলে যেটি লক্ষ্য করেছি যে বৃষ্টিপাত সেটি এখনো পর্যন্ত ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে অনেক জায়গায় পানি কিছুটা নামলেও কিন্তু এখন বিভিন্ন জায়গায় যে পানিগুলো যে যে নদীতে যে বাদগুলো রয়েছে যে পানিগুলো নেমে যাবে সেই সব জায়গায় কিন্তু বাঁধাগ্রস্ত হওয়ার কারণে রাস্তাঘাট ডুবে রয়েছে তো এ ছিল আমার কাছে কক্সবাজারে যে বৃষ্টিপাত হচ্ছে সেটি সর্বশেষ কক্সবাজারের সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল রক্ষণাবেক্ষণ শেষে সাড়ে তিন মাসেও সামিটের এল টার্মিনাল সচল না হওয়ায় তীব্র সংকটে জ্বালানি খাত গ্যাসের অভাবে বন্ধ দেশের অর্ধেক সার কারখানা একত্রিশ বিদ্যুৎ কেন্দ্র নেতিবাচক প্রভাব পড়ছে শিল্প কারখানায় বিশেষজ্ঞরা মনে করেন নিজস্ব উৎসে জোর না দিয়ে আমদানি নির্ভরতা ভয়াবহ ঝুঁকিতে ফেলেছে জ্বালানি খাতকে ফারুক ভুইয়া রবিনের রিপোর্ট রাজধানীর তেজগাঁওয়ের সাত রাস্তা মোড় এলাকা যেদিকে চোখ যায় গ্যাসের জন্য ঠাঁই দাঁড়িয়ে সারি সারি গাড়ি গরমে হাঁসফাঁস অবস্থা তবু অপেক্ষা ঘন্টার পর ঘন্টা আর এটি এখন দেশে জ্বালানি পরিস্থিতির রূপ চারটা পাম্প ঘুরে আসছে এখানে একটা পাম্পে কমপক্ষে দেড় থেকে দুইশো গাড়ি আছে ঘন্টার পর ঘন্টা আমরা রাস্তায় পড়ে থাকি গ্যাসের জন্য আগে গ্যাস লইতে আমাদের সর্বোচ্চ লাগতো বিশ মিনিট সময় এখন লাগে দুই থেকে তিন ঘন্টা সময় তিন ঘন্টা চার ঘন্টা ধরে যদি আমরা গ্যাস নেই তাহলে আমরা ডিউটি কখন করবো পয়সা নাই একশো একশো বিশ তিরিশ আগে ছিল একশো আশি দুইশো পেশা ছিল যেই গ্যাস পামো সর্বোচ্চ চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টা চলবে আবার গ্যাসের সিরিয়াল গাড়ির জামাটা উঠাইতে পারি না নিজের বেতন তো দূরের কথা কেবল যানবাহনই নয় অন্যান্য খাতেও সংকট তীব্র চাহিদার তুলনায় অর্ধেক গ্যাসও যোগান দেওয়া যাচ্ছে না সার কারখানায় এতে দেশে বর্তমানে ছয় সার কারখানার তিনটিরই উৎপাদন বন্ধ একই অবস্থা বিদ্যুতের ক্ষেত্রেও বর্তমানে দেশে বেড়ে চলা লোডশেডিংয়ের অন্যতম কারণ গ্যাসের তীব্র সংকট বিদ্যুৎ কেন্দ্রগুলোতে চাহিদার বিপরীতে গ্যাস দেয়া যাচ্ছে মাত্র আটত্রিশ শতাংশের মতো ফলে কেবল গ্যাসের অভাবেই বন্ধ একত্রিশ বিদ্যুৎ কেন্দ্র একই চিত্র শিল্প কারখানাতেও গ্যাসের অভাবে ঢুকছে রপ্তানিমুখী খাত অস্বাভাবিক হারে কমছে উৎপাদন তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট আমাদের উৎপাদন নাই ডিউ টু দ্য লো প্রেশার অফ গ্যাস অ্যান্ড লো সাপ্লাই অফ গ্যাস এবং সেটা কিন্তু যখন গ্যাসের অপ্রতুলতা থাকে তখন কিন্তু বিদ্যুৎ উৎপাদনও চাহিদা মাফিক হয় না সো যেসব ফ্যাক্টরি বিদ্যুৎ দিয়ে চলছে তাদেরও সেম অবস্থায় পড়ছে বর্তমানে দেশে গ্যাসের চাহিদা ধরা হয় চার হাজার মিলিয়ন ঘনফুট কিন্তু সরবরাহ ঘুরপাক খাচ্ছে দু থেকে দু মিলিয়ন ঘনফুটের ঘরে রক্ষণাবেক্ষণের কারণে সাড়ে তিন মাস ধরে বন্ধ সামিটের ভাসমান টার্মিনাল ফলে এলএনজি থেকে মিলছে স্বাভাবিকের তুলনায় তিনশো মিলিয়ন কম গ্যাস যা তীব্র করছে সংকট পেট্রোবাংলা জানাচ্ছে আবারও উৎপাদনে ফিরছে সামিটের এলএনজি টার্মিনাল সপ্তাহখানেকের মধ্যেই পরিস্থিতি উন্নতি হওয়ার আশায় সংস্থাটি বিশেষজ্ঞরা মনে করেন দেশে উৎসে গুরুত্ব না দিয়ে আমদানি নির্ভর নীতি দিন দিন ঝুঁকিপূর্ণ করে তুলছে জ্বালানি খাত নিজস্ব অনুসন্ধান এবং উৎপাদনের দিকে বাংলাদেশের মানে জাতীয়ভাবে জোর দেওয়া উচিত সেটা কখনোই সেই রকম জোর পায়নি সেই ডেভেলপমেন্টটা যদি হয় তাহলে যে ঘাটতিতে পড়ার মতো অবস্থা সিচুয়েশন হয় না বিশেষজ্ঞরা বলছেন গ্যাস অনুসন্ধান কার্যক্রম গতিশীল করার কোনো বিকল্প নেই না হলে আগামীতে আরও তীব্র হতে পারে সংকট গ্যাস সংকট যেন পিছু ছাড়ছি না কখনো কখনো পরিস্থিতির কিছুটা উন্নতি হয় বটে তবে চাহিদা আর যোগানের মধ্যে যে বিস্তর ফারাক রয়েছে তাতে খুব একটা হেরফের হয় না এমন অবস্থায় সংকটের টেকসই সমাধানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে পাড়ি দিতে হবে আরও অনেক পথ এমনটি মনে করেন এখাতের বিশেষজ্ঞরা ফারুক ভিয়া রবিন সময় সংবাদ ঢাকা জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ সহ দুই মামলায় ঝিনাইদহ এক আসনের সাবেক এমপি নায়েব আলী জোয়ারদারকে চার দিনের রিমান্ড দিয়েছেন আদালত সকালে জেলা সিনিয়র জুডিশিয়াল দ্বিতীয় আদালতের বিচারক রুমানা আফরোজ এ আদেশ দেন গত চার আগস্ট ঝিনাইদহে বিএনপির দলীয় কার্যালয় ও জেলা বিএনপির সভাপতির বাড়িতে আগুন দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এ ঘটনায় ঝিনাইদহ এক আসনের সাবেক এমপি নায়েব আলীকে প্রধান আসামি করে থানায় মামলা করা হয় গতরাতে শহরের আরবপুর জামতলা এলাকার নিজ বাসা থেকে নায়েব আলীকে গ্রেফতার করে যৌথ বাহিনী ইলিশ রফতানি বন্ধের নিষিদ্ধান্ত হলো এর প্রভাব নেই রাজধানীর বাজারে সপ্তাহ ব্যবধানে কেজিতে একশো টাকা বেড়েছে ইলিশের দাম সকালে রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় ভরা মৌসুমে বাজারে বেড়েছে ইলিশের চাহিদা ও সরবরাহ তবে দামও বাড়তির দিকে বিক্রেতাদের দাবি ইলিশের কারণে বাজারে অন্যান্য মাছের বিক্রি কমেছে এদিকে সবজির সরবরাহ বাড়লেও কমেনি দাম এছাড়া দুই দিনের ব্যবধানে আবারও বেড়েছে কাঁচা মরিচের দাম বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা কেজিতে বাজারে ব্রয়লার একশো সত্তর ও সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকায় গত দু সপ্তাহ আগে আমি যেটা কিনছি দেড় কেজির ওটা আজকে এক কেজিরও দাম বেশি আরও মোটামুটি ভালোই এই সবজির পরিমাণ এখন আছে কিন্তু দাম অতটা হাই নাই মুরগির দাম যখন আমরা তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা ছিল কম ওই সময় বেশি একটা বেশি আছিল কিন্তু এখন বিক্রি কম একবারে কম অন্য অন্য মাসের চেয়ে এই মাসে ক্রেতা খুবই কম অন্য অন্য মাসের থেকে ইলিশ মাছ ভালোই কিনতেছে পোশাক শিল্পে নৈরাজ্য সৃষ্টিকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে ফেডারেশনের বক্তারা বলেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সঙ্গে যুক্ত হয়ে ফ্যাসিবাদ সরকারের নেতাকর্মীরা গার্মেন্টস খাতকে ধ্বংস করেছে তারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা করছে এ সময় শ্রমিকদের বকেয়া বেতন ভাতা শিগগিরি পরিশোধের আহ্বান জানান তারা পণ্য পরিবহনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চাপ কমাতে নৌপথ ব্যবহারের সম্ভাবনা থাকা সত্ত্বেও তা কাজে লাগানো হয়নি অথচ ঢাকা ভিত্তিক পণ্য ডেলিভারি নিতে কেরানীগঞ্জের পানগাঁও টার্মিনাল যেমন সচল রাখা হয়েছে তেমনি কন্টেইনার পরিবহনের অনুমতি পেয়েছে অন্তত বারোটি প্রতিষ্ঠান এরপরও এ রুটে কন্টেইনার পরিবহন সক্ষমতার অর্ধেকে নেমে এসেছে এ অবস্থায় আগামী রোববার জাহাজ মালিকদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ শাখা শাখাওত্রিপুর ছবিতে বিস্তারিত জানাচ্ছেন কমল দে চলতি বছরের আগস্ট মাসের ভয়ঙ্কর বন্যায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ ছিল বিশ দিনের বেশি এই সময়ে পণ্যবাহী হাজার হাজার ট্রাক এবং লরি যেমন রাস্তায় আটকা তেমনি নেমে আসে আমদানি রপ্তানি বাণিজ্যে অথচ মহাসড়ক এরিয়ে নৌপথে ঢাকার পানগাঁও কন্টেনার টার্মিনালে এসব পণ্য পৌঁছানোর সুযোগ থাকা সত্ত্বেও নানা জটিলতার কারণে তা কাজে লাগানো যায়নি ল্যান্ডার পদ্ধতিটাকে ছেড়ে দিতে ছেড়ে দিলে এই পানগো টার্মিনালটা কিন্তু ওয়ার্কেবল হয়ে যাবে তখন একটা ইনকেস আমার রেল বন্ধ হয়ে গেলে আমার রোড বন্ধ হয়ে যায় কিন্তু আমার রিভার বন্ধ হবে না কোনো সময় তো এইটার ব্যাপারে সরকারকে চিন্তা করতে হবে চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার পানগাঁও রুটে সরাসরি কন্টেনার পরিবহন শুরু হয় দু সালে এর মধ্যে দু সতেরো আঠারো অর্থ বছরে কন্টেনার পরিবহন পৌঁছে যায় বিশ হাজারের ঘরে আর দু তেইশ অর্থ বছরে সব রেকর্ড ছাড়িয়ে পঁয়ত্রিশ হাজার সাতশো একাত্তর টিওস কন্টেনার পরিবহন হয় দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে রহস্যজনক কারণে কন্টেনার পরিবহন নেমে আসে দশ হাজার দুশো চল্লিশে এ রুটে কন্টেনার পরিবহন বাড়াতে নেওয়া হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের অনুমতি তারপরও গতি না আসায় আগামী রোববার পানগাঁও কন্টেনার টার্মিনালে জাহাজ মালিকদের সঙ্গে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এনবিআর থেকে ওই পারমিশনও নিয়েছিলাম যে বন্দর থেকে ডেলিভারি নিতে না পারলে তারা যদি আগ্রহ প্রকাশ করে পানগাঁও থেকেও ডেলিভারি নিতে পারবে আমদানি রপ্তানিকারকদের মধ্যে সে ধরনের তেমন উল্লেখযোগ্য আগ্রহ আমরা দেখিনি এই বিষয়টাকে আগ্রহী করার জন্য কি প্রণোদনা দেওয়া যায় বা কীভাবে ব্যবসায়ীকেদেরকে আগ্রহী করা যায় এই পানগাউটাকে যেন ফুললি ইউজ করে এরই মধ্যে বারোটি প্রতিষ্ঠান কন্টেনার পরিবহনের অনুমতি পেল বর্তমানে মাত্র তিনটি প্রতিষ্ঠানে ষাটটি জাহাজ কন্টেনার পরিবহন করছে তবে গত কয়েক বছর কন্টেনারবাহী দুটি জাহাজ দুর্ঘটনার শিকার হয় পণ্য পরিবহনে উৎসাহ কমছে ব্যবসায়ীদের যে পরিমাণ বার্সগুলো আমাদের এখানে আছে সেগুলোও কিন্তু কমপ্লাইন্ট না অনেকগুলো অ্যাক্সিডেন্ট কিন্তু আমরা দেখেছি জাহাজ ডুবে গেছে জাহাজ থেকে কন্টেনার পড়ে গেছে কস্ট রিলেটেড ইস্যু ফ্রেট রিলেটেড ইস্যুস এবং আদার যে চ্যালেঞ্জগুলো আছে এইসব কারণে শিপিং লাইনগুলো যেমন পান গানের ব্যাপারে ইন্টারেস্টেড না একইভাবে কনসাইনিরাও কিন্তু ইন্টারেস্টেড না চট্টগ্রাম বন্দর পানগাঁও রুটে চলাচলের জন্য অনুমতি পাওয়া প্রতিটি জাহাজে দুশো আশি থেকে তিনশো কন্টেনের পরিবহনের সক্ষমতা রয়েছে সেই হিসেবে বারোটি প্রতিষ্ঠানের জাহাজগুলো পুরোদমে কন্টেনের পরিবহন শুরু করলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পণ্যবাহী যানবাহন চাপ অর্ধেকে নেমে আসবে বন্দরনগরী চট্টগ্রাম এবং রাজধানী ঢাকায় প্রতিদিন যেসব পণ্যবাহী কন্টেনার আসা যাওয়া করে তার সাতানব্বই শতাংশ সম্পন্ন হয় সড়কপথে দু শতাংশ রেলপথ অথচ ব্যাপক সম্ভাবনা থাকা সত্ত্বেও কাজে লাগানো যাচ্ছে না নৌপথকে এক শতাংশের কম কন্টেনার পরিবহন হয় এই নৌপথে কিন্তু সড়কপথের চাপ কমাতে এই নৌপথের কোনো বিকল্প নেই এমনটি বলছেন বন্দর ব্যবহারকারীরা চট্টগ্রাম বন্দর থেকে কমল দে সময় সংবাদ দু সালের দশ নভেম্বর জাতীয় শিক্ষাক্রম দু বাতিলের আন্দোলনে দায়ের করা রাষ্ট্রদ্রোহের মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে সম্মিলিত শিক্ষা আন্দোলন তিন মাসের বেশি সময় কারাবাসে অমানবিক জুলুম ও নির্যাতনের আর্থিক ক্ষতিপূরণের দাবিও জানিয়েছে সংগঠনটির নেতারা সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা এই কারিকুলাম বাতিলের আহ্বান জানালেন এবং আট দাবিতে বাংলাদেশের প্রেক্ষাপটে শিক্ষাক্রম চালুর প্রস্তাবনা দিলাম কিন্তু আমাদের দাবিকে অযৌক্তিক বলে উড়িয়ে দিয়ে তৎকালীন শিক্ষামন্ত্রী দীপু মণি আমাদেরকে কোচিং ব্যবসায়ী এবং ব্যবসায়ী ট্যাগ লাগিয়ে দেন এক পর্যায়ে আমাদের নামে রাষ্ট্রগ্রহণ মামলা দিয়ে আমাদেরকে কারাগারে পাঠানো হয় প্রায় তিন মাসেরও অধিক সময় আমাদেরকে কারাবাস করতে হয় এবং পরবর্তীতে আমরা জামিনে মুক্ত হই আমরা আর্থিকভাবে চরম ক্ষতির সম্মুখীন হই অবিলম্বে আমাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং আমাদের প্রত্যেককে ক্ষতিপূরণ দিতে হবে দীর্ঘদিন সংস্কারের অভাবে বেহাল দশা শরীয়তপুর পৌরসভার বেশিরভাগ সড়কের শহরের সত্তর কিলোমিটার পাকা সড়কের মধ্যে পিচ উঠে গেছে পনেরোটি বড় রাস্তার অন্তত পঁচিশ কিলোমিটার অংশের বিকল্প না থাকায় ঝুঁকি নিয়েই চলাচল করছে যানবাহন শিগগিরই সংস্কারের দাবি পৌরবাসীর সড়কে ছোট বড় গর্ত বৃষ্টিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা তার ওপর দিয়ে ঝুঁকি নিয়ে হেলে তুলে চলছে যানবাহন কাদা পানিতে বেড়েছে চলাচলে ভোগান্তি দীর্ঘদিন সংস্কারের অভাবে বেহাল দশা শরীয়তপুর পৌরসভার বেশিরভাগ সড়কের শহরের সত্তর কিলোমিটার পাকা সড়কের মধ্যে পিচ উঠে গেছে পনেরোটি বড় রাস্তার অন্তত কিলোমিটার অংশের এলাকাবাসী জানান ড্রেন ও জলাশয় ভরাট হওয়ায় বৃষ্টির পানি নিষ্কাশন হচ্ছে না প্রতিদিন হালকা ও ভারী যান চলাচল করলেও দীর্ঘদিন ধরে কোনো সংস্কার হয়নি পৌরবাসীর সঙ্গে ভোগান্তিতে আছেন সদর উপজেলার অন্তত আটটি ইউনিয়নের বাসিন্দারাও মাঝে মাঝে এই বাঙা জন্য জনগণ যাইতে পারে মাছের ভিতরে পানি জমে থাকে এই পানিগুলো বের হওয়ার কোনো স্কোপ নাই গুরুত্বপূর্ণ স্থান এটা তা সেখানে বৃষ্টি হলে কি পানি জমা জন্ম এই সড়কটি যদি দ্রুত গতিতে নির্মাণ করে তাহলে এই পাঁচ ইউনিয়নের মানুষ যাতায়াত করতে সুবিধাজনক হবে আর্থিক সংকটের অজুহাত পৌর কর্তৃপক্ষের প্রস্তাবিত প্রকল্প অনুমোদন হলে সড়কগুলো পুনর্নির্মাণ করার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার প্রজেক্টের মাধ্যমে এটা করার জন্য আমরা আশাবাদী এবং প্রজেক্ট হলে আমরা যত দ্রুত সম্ভব শরিয়তপুর পৌরসভার তথ্যমতে জেলা শহরের মোট সড়কের দৈর্ঘ্য একশো কিলোমিটার এর মধ্যে ড্রেনেজ ব্যবস্থা আছে মাত্র দশ কিলোমিটার সড়কে সময় সংবাদ শরীয়তপুর কমলা হ্যারিসের সঙ্গে আর কোনো টেলিভিশন বিতর্কে অংশ নেবেন না বলে সাফ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতাসীন ডেমোক্রেটিক দলের প্রস্তাব নাকচ করে দিয়ে এই রিপাবলিকান প্রার্থী বলেছেন ভোটের আগে আর কোনো বিতর্ক নয় মঙ্গলবারের যুদ্ধে নিজেকে বিজয়ী দাবি করেন ট্রাম্প এদিকে বিতর্কের পর একদিনে কমলার নির্বাচনী তহবিলে জমা পড়েছে চার কোটি সত্তর লাখ ডলার যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট চলতি সপ্তাহেই ডেমোক্র্যাটিক প্রার্থী কামালা হ্যারিসের সঙ্গে প্রথম টেলিভিশন বিতর্কে অংশ নেন রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবিসি নিউজ আয়োজিত ওই বিতর্ক দেখেছে প্রায় সাত কোটি মানুষ মার্কিন গণমাধ্যম কামালাকে বিজয়ী ঘোষণা করলেও তা মানতে নারাজ ট্রাম্প প্রথম বিতর্কের পর কামালার প্রচার শিবিরের পক্ষ থেকে আরও একটি বাগযুদ্ধের প্রস্তাব দেয়া হয় সাবেক এই প্রেসিডেন্টকে তবে ভোটের আগে কামালার সঙ্গে আর কোনো টেলিভিশন বিতর্কে অংশ নেবেন না বলে সাফ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বৃহস্পতিবার অ্যারিজোনা অঙ্গরাজ্যে নির্বাচনী জনসভায় এ ঘোষণা দেন তিনি এর আগে তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুৎসোচালেও লেখেন একই কথা জনসভায় কামালাকে কটাক্ষ করে ভাইস প্রেসিডেন্ট হিসাবে তাকে অযোগ্য দাবি করেন ট্রাম্প বলেন লড়াইয়ে পরাজিতরাই আবার বিতর্কে আগ্রহী হয়ে থাকে ট্রাম্পের এমন মন্তব্যে ভাইস প্রেসিডেন্ট পাল্টা জবাব দিয়ে বলেন সাবেক এই প্রেসিডেন্ট ক্ষণে ক্ষণে তার মত পাল্টান তার ভাষায় মিথ্যে কথায় পটু ট্রাম্পের বিরুদ্ধে ব্যালটে রায় দেবে মার্কিন জনগণ এদিকে বিতর্কে দারুণ নৈপুণ্য দেখিয়ে বেশ ফুরফুরে মেজাজে আছেন কামালা হ্যারিস ডেমোক্র্যাটদের মধ্যে তৈরি হয়েছে নতুন এক উদ্দীপনা এমনকি খোদ রিপাবলিকান প্রার্থীর ঘনিষ্ঠজনরাও স্বীকার করেছেন বিতর্কে জিতেছে কামালা বিতর্কে জয়ী হওয়ার পর একদিনে তার নির্বাচনী তহবিলে জমা হয় চার কোটি সত্তর লাখ ডলার বৃহস্পতিবার এক নির্বাচনী প্রচারণায় কামালা ঘোষণা দেন জয়ী হলে বার্ষিক চার লাখ ডলারের নিচে আয় করা পরিবারের জন্য কম ট্যাক্স এবং পরিবারের শিশুদের জন্য ছয় হাজার ডলার চাইল্ড ট্যাক্স ক্রেডিট দেওয়া হবে বৃহস্পতিবার কামালা হ্যারিস নর্থ ক্যারোলাইনায় তার নির্বাচনী প্রচারণা চালান লস্কর আল মামুন সময় সংবাদ যুক্তরাষ্ট্র পাকিস্তানের চাইতে শক্তিশালী প্রতিপক্ষ হলেও ভারতের বিপক্ষেও তাদের মাটিতেই টেস্ট জয় সম্ভব বিশ্বাস বিসিবি নির্বাচক হান্নান সরকারের তবে সেজন্য মানসিকভাবে পাশাপাশি ব্যাটসম্যানদের দিকে তাকিয়ে তিনি কারণ হান্নানের মতে বাংলাদেশ আর ভারত দু দলেরই বোলিং শক্তি প্রায় কাছাকাছি ব্যাটিংয়ে অফ ফর্মে থাকা সাকিবের ফর্মে ফিরতে স্রেফ একটা ইনিংসই প্রয়োজন যা ভারতের মাটিতে হয়ে যাবে বলে মনে করেন হান্নান সরকার মিরপুরে ততক্ষণে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে ক্রিকেটারদের দ্বারা সবার মুখে স্বস্তির হাসি আরও একটা কারণে ইনজুরিতে এক শরিফুল ছাড়া যে সবারই টিকিট মিলেছে চেন্নাই আর কানপুর টেস্টের পাকিস্তানের বিপক্ষে দুই শূন্য ব্যবধানে সিরিজ জয়ে টাইগারদের নিয়ে প্রত্যাশা বেড়েছে বহুগুণ তবে সাম্প্রতিক সময় ভারত আর পাকিস্তান যে এক দল নয় সেটা মানছেন ক্রিকেটার কিংবা ম্যানেজমেন্টের সবাই তবুও বিসিবি নির্বাচক হান্নান সরকারের কাছে জানতে চাওয়া রাওয়ালপিন্ডিতে যে দিন বদলে স্বপ্ন দেখিয়েছেন টাইগাররা তা ধরে রেখে ভারতের বিপক্ষে কি টেস্ট জয় সম্ভব আসলে এখানে টোটাল কন্ডিশনটা চেঞ্জ দলও চেঞ্জ এবং র্যাঙ্কিংয়ের পজিশন থেকে বোঝা যাচ্ছে ইন্ডিয়া কতটা স্ট্রং দল আমরা কিন্তু বেশ এগিয়ে এসেছি স্টেপ এগিয়ে যেয়ে তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় চ্যালেঞ্জ থাকবে বাট আমাদের দল কিন্তু এখন ইনএক্সপিরিয়েন্স বা আমরা ছোটো দল বা আমরা ভালো করবো না সেটা বলার সুযোগ ইন্ডিয়া যে ধরনের কন্ডিশনে হোক না কেন আমাদের সঙ্গে কিছুটা সিমিলারিটি রয়েছে সেই জায়গা থেকে কন্ডিশন অ্যাডাপ্টেড যে ব্যাপারটা সেটাতেও কিন্তু আমরা অ্যাডজাস্ট করতে পারবো চ্যালেঞ্জ থাকবে বাট আমি বলবো না যে একদম পাকিস্তানের সঙ্গে যতটা কমফোর্টেবলি আমরা ডোমিনেট করে উইন করে এসেছি সেই কমফোর্ট জোনটা হয়তো থাকবে না বাট ভালো খেললে অবশ্যই যেতে সম্ভব শরীফুলের ইঞ্জুরিতে ঘোষিত স্কোয়াডে একজন লেফট আর্ম পেসারের অভাব ঠিকই বোধ করছেন হান্নান সরকার তবে বোলিং ইউনিট নিয়ে তার ভাবনাটা ভিন্ন ইঞ্জুরির প্রবণতা থাকে তাস্কিনকে নিয়েও সতর্ক বোর্ড এখানে ওয়ার্কলোডের একটা ব্যাপার থাকে এবং ফিজিও ট্রেনারদের সাথে আমাদের এই কমিউনিকেশনটা রেগুলার হচ্ছে তাকে কিভাবে আমরা ইউজ করব কোন সময় কতটুকু ইউজ করা যেতে পারে সেটা আমরা সময়ের সঙ্গে সঙ্গে ডিসাইড করব। লেফট একজন পেস বোলার থাকলে যেটা হয় টিম কম্বিনেশন অনেক সময় একটা ভেরিয়েশনের অপশন থাকে আমি সবসময় একটা জিনিস বিলিভ করি আসলে রাইট আর্ম লেফট আর্ম যেটাই হোক বেস্ট প্লেয়ারটা খেলা জরুরি প্রত্যাশা আছে সাকিবকে নিয়েও তবে সেটা ব্যাটিংয়ে কলম্বোতে দু হাজার সালে শতকের পর বিশ টেস্ট আর সাত বছরে তিন অঙ্কে সে ম্যাজিক্যাল ফিগার স্পর্শ করা হয়নি সাকিবের হান্নানের বিশ্বাস এই টাইগার অলরাউন্ডারের ফর্মে ফিরতে সেফ একটা ইনিংসেরই প্রয়োজন ব্যাখ্যা দিলেন অতিরিক্ত ব্যাটসম্যান হিসেবে জাকের আলী অনেক কে নেয়ার পাকিস্তানে আমরা পাঁচজন সিমার নিয়ে গিয়েছিলাম এখানে আমরা সিমারের সংখ্যাটা কমিয়ে চারজনে এনেছি এবং একজন ব্যাটসম্যানের সংখ্যা বাড়িয়েছি মিডিল অর্ডার স্পেশালিস্ট আমি বিশ্বাস করি সাকিব যেই মানের প্লেয়ার আসলে একটা ইনিংসের ব্যাপার একটু সময়ের ব্যাপার সে যদি সেটা করে নিতে পারে সেই ফর্মটা ফিরিয়ে আনবে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে সাকিব যদি দলে খেলে আমরা দেখছি যে সে পাঁচে ছয় এইসব পজিশনে ব্যাটিং করবে আমরা সোফার চিন্তা করি এটা কিন্তু অপোনেন্ট টিমের জন্য একটা চিন্তা যে সাকিব কেটে রয়েছে এই দুই চার পাঁচ ইনিংস দেখে কিন্তু সাকিবকে কেউ রেড করে না সো আমরাও রেড করতে চাই না দুটো টেস্ট খেলতে আগামী রোববার দুপুরে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল মাহবুব রিমন সময় সংবাদ ঢাকা এ পর্যায়ের শিষ্য সংবাদগুলোও জানিয়ে দিচ্ছি আরেকবার তীব্র গ্যাস সংকটে বন্ধ একত্রিশ বিদ্যুৎ কেন্দ্র বাড়ছে লোড্রেডিক সাভিটার এলএনজি টার্মিনাল সচল না হওয়ায় ভোগান্তি আমদানি নির্ভরতায় ঝুঁকিতে ফেলেছে বলছেন বিশেষজ্ঞরা এই ছিল সময় সংবাদে সঙ্গেই থাকুন সময়ের